হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং লাঞ্চ ব্লগ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরে বানাবো কাঁচকলার কোপ্তা কারি আর বরবটির একটা অন্যরকম রেসিপি। তো প্রথমে এখানে কাঁচকলাটা, একটা কাঁচকলা নিয়ে নিয়েছি, আমার কাছে একটাই কাঁচকলা ছিল। তো কাঁচকলাটা কেটে ছাল ছুলে নিয়ে এরকম দুটো টুকরো করে কেটে নিলাম। আর আলু নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে, যেটাকে 4 টুকরো করে নিলাম। এরপর এটা প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো। আর যতক্ষণ এটি সিদ্ধ হবে ততক্ষণ আমি এখানে বরবটিগুলো কেটে নেবো। তো কাটার আগে আমি অবশ্যই বরবটি দেখে নিই, কারণ বরবটির মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে। তো সেই জন্য আমি ভালো করে চেক করে নিই, তারপর আমি কেটে নিই। তো বরবটি আর আলু একটা অন্যরকম সবজি বানাবো। আমি প্রত্যেক দিনই লাঞ্চে দেখবেন যে কিছু না কিছু সবজি রাখার চেষ্টা করি, কারণ সবজি খাওয়াটা খুব দরকার। আর এমনভাবে বানাই যেভাবে মানে যারা সবজি খেতে চায় না তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আলু আর বরবটি কেটে নিয়েছি, এরপর এটাকে চাপিয়ে দেবো। তো এখানে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ, আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা 1টা তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন। সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা বরবটির আলুগুলো দিয়ে ওই 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো। তো এখানে যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণ আমি এর মশলাটা বানিয়ে নেবো। তো এখানে দিয়ে দিলাম ওই 2.5 চামচের মতন পোস্ত, আর 1 চামচ গোটা ধনে গোটা জিরে 1 চামচ করে, আর 7-8টা গোলমরিচ, আর 1 টুকরো দারচিনির টুকরো, আর 1টা ছোট সাইজের পেঁয়াজ, আর চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। মানে সব দিয়ে এর মধ্যে একটু 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 করে জল দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে, একদম মিহি করে। আর ততক্ষণ এখানে এটাও ভাজা হয়ে গেছে বরবটির আলুটা, এর মধ্যে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এই পেস্ট করে রাখা মশলাটা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1টা ছোট সাইজের টমেটো। টমেটো দিয়ে এরপর আবারও ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না কষানো হচ্ছে, মানে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। তো কষাতে কষাতে একদম শুকনো হয়ে গেছে, কারণ আমি খুব কম তেল দিয়ে রান্নাটা করছি, সেই জন্য এরকম পুরো শুকিয়ে গেছে। তো এরপর যখন এরকম শুকিয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেবো, ওই 1 গ্লাসে থেকে একটু কম জল দিয়ে ভালো করে ফুটিয়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ফুটিয়ে নেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমি কাঁচকলা আলুটাকে একটুখানি ম্যাশ করে নিলাম, এর মধ্যে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর 2 চামচ মতন বেসন নিয়ে নিচ্ছি, 2 থেকে 3 চামচ, আর নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কোপ্তার আকারে গড়ে নেবো গোল গোল করে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, গরম না করলে না তলায় লেগে যায়। তো সেজন্য ভালো করে গরম করলে এটা লাগার চান্স থাকে না, খুব ভালোভাবে যে কোনো জিনিস উঠে যায়। এরপর 1-1 করে কোপ্তাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো। তো যখন কোপ্তাগুলো দেবো তখন ফ্লেমটা একটু হাই করে রাখবো, তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে কোপ্তাগুলোকে ভেজে নেবো, কারণ খুব হাই ফ্লেমে ভাজলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। যদিও সিদ্ধ করা তবু একটু লো ফ্লেম মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে এটা ভালো হবে। আর এই কোপ্তাগুলো না শুধুও খাওয়া যায়, মানে মসুরির ডালের সাথে এই কোপ্তা বলগুলো কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম। তো কোপ্তাগুলোকে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে তুলে নেব, এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের 1টা ছোট সাইজের পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন কুচি দিয়ে, তারপর এটাকে একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে লবণ আর 1 চামচ মতন চিনি, লবণটা একটু কম পরিমাণে দেবো যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। লবণ আর চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নেবো। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নেবো যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপর এর মধ্যে 1-1 করে মশলা দিয়ে দেবো, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, চাইলে এর মধ্যে যে ঝাল লঙ্কার গুঁড়োটা হয় সেটাও দিতে পারেন। তারপর এটাকে দিয়ে ভালো মতন মিশিয়ে 2 মিনিটের মতন একটু ভেজে নেবো মশলাটাকে, 2 মিনিট নয় 1 মিনিটের মতন ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে। তারপর দিয়ে দেবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি গরম মশলার গুঁড়োটা, যেটা ভীষণই ভালো লাগে টেস্ট, যে কোনো সবজিতে দিলে খুব ভালো একটা ফ্লেভার মানে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। তারপর দিয়ে দিলাম 1টুখানি মেথি পাতা, তারপর মশলাটাকে আবার একটু ভালো করে ভেজে নেবো
একদম লাল লাল করে তারপর দিয়ে দিলাম জল 1 গ্লাস পরিমাণে আর স্বাদ মতো লবণ। এরপর ঝোলটাকে মানে গ্রেভিটাকে ভালো মতন ফুটতে দেবো, ফুটে গেলেই কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেবো। আর কোপ্তাগুলো দেখবেন দেওয়া মাত্র 1 মিনিটের মধ্যে কোপ্তাগুলো ফুলে যাবে আর জলও অনেকটা টেনে নেবে, সেই জন্য জলটা বেশি পরিমাণে দিতে হবে। তারপর একদম লো ফ্লেমে এগুলোকে 4 মিনিটের মতন ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ভীষণ ইজি রেসিপি, আর সকালে সময় কম থাকলে অফিসে লাঞ্চ বক্সের জন্য বানিয়ে নিতে পারেন। আর ভীষণ টেস্টি হয় খেতে, দুটো সবজি খুব ভালো হয় খেতে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু তেমনই ভালো হয়। তো আজকে দুটো সবজি কিন্তু দারুণ আর খুব হেলদি, আর আমি প্রত্যেকদিন দুপুরে লাঞ্চে সবজি রাখার চেষ্টা। আজকে ছিল গরম ভাত, তার সাথে এই আলু বরবটি টেস্টি সবজিটা, আর ছিল কাঁচকলার কোপ্তা কারি, সাথে 2 কুচি পেঁয়াজ আর 1টা কাঁচা লঙ্কা। আমার এই সিম্পল রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার মোটিভেশনের জন্য লাইক করে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, নতুন এক রেসিপি নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। বাই বাই।